سبحان الله والحمد لله. لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر رسول الله صلى الله عليه وسلم بولتين مسلم দুটি বড় বড় দল যুদ্ধে লিপ্ত হবে দুই দলই একই উদ্দেশ্যে যুদ্ধ করবে এখানে হচ্ছে বৈপরীত্য সাধারণত এমন হয় যে দুটো দল যখন যুদ্ধ করে তখন তারা ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য যুদ্ধ করে কিন্তু এখানে দুই দলের স্বার্থ এক ও অভিন্ন এর এরপরও তারা যুদ্ধ করছে আগেই বলা হয়েছে যে উসমানের হত্যাকারীরা ছিল আলীর সেনাবাহিনীর লোক এবং তারা সংখ্যায় একজন বা দুইজন নয় সংখ্যায় ছিল অনেক হাজারের উপরে আত্মীয়তা সম্পর্কের কারণে মোয়াবিয়া ছিলেন উসমানের ওয়ালি বা অভিভাবক তাই একমাত্র তারই অধিকার ছিল ওসমান হত্যার বিচারের দাবি জানানোর তিনি আলীকে বললেন যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও তোমার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়ে থাকে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও আমি তাদের বিচার করব। আলী রাজিত বললেন আমি সেটা করব। কিন্তু তার আগে আমার কর্তৃত্ব স্থাপন করা বেশি জরুরি তারা সংখ্যায় অনেক আমি এভাবে তাদেরকে তোমার হাতে তুলে দেওয়া এটা সম্ভব নয় এমনটা করলে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁচে যেতে পারে তাই আগে তুমি আমাকে খলিফা হিসেবে বায়াত করো আমি যখন খলিফা হব তখন আমার হাতে কর্তৃত্ব আসবে এরপর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু এখন এটা করা সম্ভব নয় কারণ এখন আমার হাতে ক্ষমতা নেই যেহেতু তুমি এখনো আমাকে বায়াত দাওনি মুহামাইয়া বললেন যে না আমি তোমার কাছে বায়াত করব না যতক্ষণ না তুমি আমার হাতে সেই হত্যাকারীদেরকে হস্তান্তর করবে তো মুয়াবিয়া চাচ্ছিলেন উসমানের রক্তের বদলা নেওয়া হোক এবং আলীও তাই করতে চাচ্ছিলেন কিন্তু তাদের মধ্যে মতানৈক্য ছিল এটা নিয়ে যে মুয়াবিয়া চেয়েছিলেন আগে হত্যাকারীদের বিচার এরপর খলিফা নির্বাচন আর আলী চাচ্ছিলেন উল্টোটা এখানে আলীর অবস্থান ছিল সঠিক মুয়াবিয়া একটি মত দিয়েছিলেন বা ইস্তেহাত করেছেন কিন্তু সেটা ভুল ছিল কিন্তু এই ভুলের মানে এই নয় যে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী নন বরং আমরা অবশ্যই স্মরণ করব যে তিনি ছিলেন সেই সেই সাহাবিদের একজন যিনি কুরআন লিখে সংরক্ষণ করতেন কিন্তু আমরা দেখি যে এই বিষয়টিতে সঠিক অবস্থান ছিল আলীর আর এটা ছাড়াও আম্মার আমার ইয়াসিরকে বলে গিয়েছিলেন যে এই দুইটি দল মুসলিমদের দুটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করবে তখন তুমি যাদের হাতে মারা যাবে তারা হবে সীমা লঙ্ঘনকারী দল এবং তিনি মোয়াবিয়ার সেনাবাহিনীর হাতেই মারা পড়েন কিন্তু আমরা মোয়াবিয়াকে এই কারণে কাফির বলতে পারি না কারণ রাসুল হাসম বলেছেন যে মুসলিমদের দুটো দল যুদ্ধে লিপ্ত হবে তাই পরস্পর যুদ্ধ করলেও উভয় দলই ছিল মুসলিম এবং এই হাদিসটি রয়েছে বুখারি এবং মুসলিম সিফিনের যুদ্ধের পর আরও একটি ফিতলা ফিতনা চলে আসলো এবং সেটা হচ্ছে আল খাওয়ারিজদের ফিতনা আলী এবং মুয়াবিয়ার যুদ্ধে আলিয়ে গিয়েছিলেন এবং মুয়াবিয়া তার কাছে এক একসময় আত্মসমর্পণ করলেন বর্ষতা স্বীকার করলেন মুয়াবিয়ার সেনাবাহিনী কৌশল হিসেবে যুদ্ধ থামানোর জন্য তাদের তরবারির উপর মুসহাফ অর্থাৎ কুরআনের কপি রেখে আত্মসমর্পণ করেন আলী যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি যুদ্ধ করা বন্ধ করে দিলেন কিন্তু কিছু যুদ্ধবাস লোক ছিল যারা এই যুদ্ধ থেকে নিজেদের ফায়দা লুটছিল তারা চাইছিল না যে যুদ্ধের অবসান হোক তারা চাইল আলীর সাথে জুবায়র এবং তালহা তাদের যেরকম অকারণে ভুল বোঝাবুঝি হয়েছে রক্তারক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তেমনি আলীর সাথে মোয়াবিয়ারের এই যুদ্ধও চলতে থাকুক এরা ছিল কিছু প্রধান যারা এই রক্তপাত থেকে নিজেরা সুবিধা ভোগ করছিল এবং এরা ছিল তারা যারা একের পর এক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে চলছিল তারা পুরো ব্যাপারটিকে অতিরঞ্জিত করল এবং তারা উভয় পক্ষেই বিদ্যমান ছিল তারা বলল যে কীভাবে আলী যুদ্ধ করা থেকে নিজেকে বিরোধ করতে পারলেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম আর এখানে আলী নিজের মতকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিচ্ছেন প্রথমে তারা বলল আলী ভুল করছেন পরবর্তীতে তারা বলল আলী কুফর করছেন এর আগেই তারা মুয়াবিয়া এবং আমর ইবনেল আজকেও কুফরে লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে এবার তারা আলীরাজিল তালানুকে কাফির বলে আখ্যায়িত করছে এবং এরপর তারা আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এই কারণেই তাদেরকে বলা হয়ে থাকে যে খাওয়ারিজ খাওয়ারিজ হচ্ছে তারা যারা ইসলামিক জামা থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে আলী রাজিউল্লা এদেরকে ফিরিয়ে আনতে এদের ভুল সংশোধন করার জন্য আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন তো ইবনি আব্বাসের সাথে সংলাপের পর তিনি তাদের মধ্য থেকে চার হাজার জনকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন তো বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে এভাবেই খাওয়ারিজ ফিরকার জন্ম তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সময়ে এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরম পন্থা অনুসরণ করে সি বুখারিতে এদের ব্যাপারে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আবু সাইদাল কুদ্রী রাইদুল্সালু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল যখন বন্টন করছেন তখন বনু তামিম গোত্রের জুলখাই ইসরা নামে এক ব্যক্তি খুব বীর দর্পের সাথে উদ্ধত্বের সাথে রাসুল সাল্লাহামকে বলল আপনি ন্যায়বান হন লক্ষ্য করুন তার চরম বেয়াদবিপূর্ণ আচরণের দিকে সে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আদেশ করছে ন্যায় বিচার করার জন্য উত্তরে রাসুল্লাহ সাল্লাম বললেন দুর্ভোগ তোমার জন্য আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে গেলাম তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছো ওমর ইবনুল খাত্তা রাজ্য বললেন আমাকে আদেশ করুন এই লোকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে ফেলি আসলাম বললেন যে তাকে ছেড়ে দাও কালের আবর্তে তার অনেক অনুসারী হবে তুমি দেখবে তারা এমন একাগ্রতার সাথে সালাত আদায় করবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত কিছুই মনে হবে না তাদের সামের তুলনায় তোমাদের সওমের কোনো তুলনাই হবে না অর্থাৎ এই লোকগুলো ইবাদতের একনিষ্ঠতার কারণে বাইরে থেকে তাদেরকে দেখলে এতটাই ধর্মপরায়ণ এবং তাকে অসম্পূর্ণ মনে হবে যে তাদের তুলনায় সাহাবাদের আমল কিছুই নয় সাল্লাহ সাল্লাম বলেছেন তারা কুরআন পড়বে কিন্তু এই পড়া তাদের গলার ভেতরে প্রবেশ করবে না অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না আসদুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তারা এমনভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন করে একটা তীর লক্ষ্যবস্তু বস্তু ভেদ করে বের হয়ে যায় অর্থাৎ তারা দিন থেকে এত সহজে এবং দ্রুত বের হয়ে যাবে যে কেউ তেমন কিছু বুঝে ওঠার আগেই তা হয়ে যাবে তারা দিন থেকে বের হয়ে যাবে তাদের এই চরমপন্থী মনোভাবের কারণে বাইরে থেকে দেখলে তারা খুবই ধার্মিক কিন্তু তাদের মনের ভেতরটা অত্যন্ত কঠোর পাথরের মতো শক্ত রাজদুল্লাহ সাল্লাহ সাল্লাম ওমর ইব্দুল খাতাবকে বলেছিলেন আল কুয়াইসরা এর মতো মানুষদের থেকেই খারেজিদের জন্ম আপনারা দেখবেন যে তার আচরণের মধ্যে রয়েছে প্রবল আর বেয়াদবি অহংকার তার আচরণ ছিল খুবই কর্কশ রুড়ো। এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে উসমানকে হত্যা করেছে